নির্মলেন্দু গুণ বলেছেন আমরা শেষ পর্যন্ত আবৃত্তি কেউ আমাদের এখানে জায়গা দিয়েছি আপনাকে কেউ যুক্ত করতে পেরেছে আপনাকে কেউ কোনো দিন রাখতে পারে নাই রাখতে পারে নাই আমি একটু প্রচার বিমুখ মানুষ চিরকাল এমনকি কেন্দ্রে যারা পড়াশোনা করে আসে যায় তাদের কাছেও কেন্দ্র কি আমরা কি করি এই কথাটা ঠিকমতো বলা হয় না আমার মনে হয় যে তাদের যদি রুচির তাদের বোধের তাদের আনন্দের সৌন্দর্যের বিকাশ হয় এটাই যথেষ্ট তাকে এত কেন্দ্র সম্পর্কে জ্ঞান দিয়ে লাভ হবে কি কিন্তু এখন আমার মনে হচ্ছে যে কিছু কিছু জ্ঞান দেওয়া উচিত কিছুদিন আগে দেখতে পেলাম একটা ক্লাসে একটা ছেলে যে এখানে পাঁচ বছর ধরে আছে আমাকে বলছে যে স্যার আলোকিত মানুষ চাই এ কথাটা আপনারাও নিলেন ও জানে যে আলোকিত শব্দ বলে পলিটিশিয়ানরা পুলিশেরা সব জেলার ডিসিরা আলোকিত চুয়াডাঙ্গা আলোকিত অমুখ এই আলোকিত যে আমরা শুরু করেছি এই কথাটাই তার জানা নাই তাহলে কি হলোটা কি তো তখন আমার মনে হয়েছে যে কিছু কথা তাদেরকে জানানো উচিত গুণের বহু গুণ আমি জানি না সব বলা যায় না পৃথিবীতে এবং গুণ কিন্তু সে সব ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার আমাদের সম্পর্কে কিছু বললে আমাদের হয়তো চেহারা একটু লাল আভা ছড়াবে কিন্তু গুণ শিবের মতোই এখন এখানে আবৃত্তি প্রত্যেক বছর হয় সুন্দর লাগে ভালো লাগে অনেকে এখানে আসেন একটা আনন্দময় পরিবেশ তৈরি হয় স্টেজের উপরে একটা জীবন জেগে ওঠে এই তো স্টেজ এর ভেতরে কিন্তু সব বালু তার উপর দিয়ে কংক্রিট করে আমরা এই স্টেজটা করেছি কিন্তু এই স্টেজটা স্টেজ থাকে না যখন অনুষ্ঠান হয় গান হয় আবৃত্তির আয়োজন জমে ওঠে তখন দেখা যায় যে এই বালু আর কংক্রিট সব মিথ্যা হয়ে যায় এরা তখন কথা বলে জেগে ওঠে প্রাণ দেখা দেয় তাদের মধ্যে আবৃত্তি হলো ভালো আবৃত্তি হলো অবশ্য দু চারজনের একটু একটা ছন্দে ছন্দটার উপর একটু গুরুত্ব দিতে হবে কবিতা মানেই কিন্তু ছন্দ কবিতা মানেই হচ্ছে ঢেউ আবেগ মানেই হচ্ছে ঢেউ এবং সে ঢেউয়ের আনন্দ যদি কোনো জায়গাতে বাধা পায় কেউ কেউ হয়তো ভুলে গেছে আমি কিন্তু ওটাকে কিছু মনে করি না যদিও আমি ওদেরকে বলেছিলাম যে এখানে যদি তোমরা আবৃত্তি সংগ্রহ করো তার একটা প্রথম শর্ত হবে এই আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নুরজাহান এই আবৃত্তি করতে দেওয়া এখানে যাবে না কারণ আমি মনে করি কবিতা মুখস্থ করাই অর্ধেক আবৃত্তির সমান কবিতা মুখস্থ মানেই হচ্ছে ওটা আমার আত্মার ভেতরে আমার রক্তের ভেতরে আমার জীবনের ভেতরে সে চলে এসেছে তো সেই জন্য কবিতাকে নিতে হবে প্রথমে তারপরে তার সঙ্গে আমার শিল্পবোধ বোধ নৈপুণ্য আমার আনন্দ আমার সৌন্দর্য জানুভূতি এইগুলোকে তার সঙ্গে যোগ করে দিতে হবে তখন সেটা কবিতা হবে এখনও চলছে এই ধারা দু একজন একটু হয়তো ভুল করে ফেলল নিশাতে একটু ভুল করে ফেলেছে ভুল করে লাল হওয়ার কোনো কারণ নাই ভুল করেছি এটা একটু সাহসের সঙ্গে বলতে হবে হ্যাঁ কেমন ভুল করলাম নারায়ণ গঙ্গোপাধ্যায় এক জায়গায় বলেছেন যে পশ্চিমবঙ্গের লোকদের সঙ্গে পূর্ববঙ্গের লোকদের একটু পার্থক্য আছে পূর্ববঙ্গের লোকরা একটু গোয়ার গোবিন্দ আর পশ্চিমবঙ্গের লোকরা একটু মিহি একেবারে কুশলী তো যখন আছাড় খায় তখন পশ্চিমবঙ্গের লোক বলে মলুমরে গেলুমরে রে আর যখন আচার খায় তখন পূর্ববঙ্গের লোক বলে ধর ধর উঠান্ডা বুঝি ভাঙিয়া গেল তো আমাদের একটু একটু ভুল হলে কিছু না একটু রসিকতা করে নিলে কিন্তু ঠিক হয়ে যায় কিন্তু এখানে একটা মুশকিল হয় আমাদের আবৃত্তির সব জায়গাতে আমি দেখি যে আবৃত্তি যখন করতে দাঁড়ায় তখন একেবারে স্টিফ। লাইন যখন করে স্টিভ আবৃত্তি যখন করে স্টিভ আজকে তোমায় দেখতে এলাম প্রাণের হিল্লোল একটা দরকার আছে প্রাণের ধাক্কা সব কিছুকে উড়িয়ে দিয়ে মঞ্চের উপরে আমি দাঁড়িয়ে আছি আমি আছি এবং আমার কবিতা আছে এই যে শক্তি এটা হচ্ছে শক্তি যখন আমাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলল যে আপনার কবিতা নেত্রী বলছেন এবং ইউনেস্কো মানব জাতির অমূল্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে তার উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে সে তিনি এই কবিতা আপনার কবিতা পড়ার জন্য এইটা আমার ভয় হতে থাকলো যে এত মানুষের মধ্যে কবিতা পড়ার অভিজ্ঞতা তো আমার নাই তখন আমি ইন্টারনেট সার্চ করলাম যে সবচেয়ে বেশি মাস মানে পোয়েট কারা ছিলেন যারা খুব বেশি সংখ্যক অডিয়েন্সকে ফেস করেছেন ইন পোয়েট্রি তো সেখানে আমি রুশ বিপ্লবের মায়াকসকে রেফারেন্স পেলাম যে তিনি কয়েক হাজার শ্রমিকের মধ্যে কবিতা পড়েছেন এই ধরনের অভিজ্ঞতা আছে কিন্তু যে কয়েক লক্ষ এদের সামনে কবিতা পড়ার অভিজ্ঞতা আমাকে নতুনভাবে ইতিহাস সৃষ্টি করতে হবে পরে আমি চিন্তা করলাম যে বঙ্গবন্ধু এই দশ লক্ষ লোকের সামনে একটা অলিখিত ভাষণ দিলেন আর আমি আমার লিখিত কবিতাটি পড়তে পারবো না এটা কেমন কথা সো আই গট কনফিডেন্স সো লেভেল অফ মাই কনফিডেন্স মানে রেজড টু দি হাইট ফলে আমি যখন কবিতা পড়তে উঠলাম তখন আমার কাছে মনে হলো যে দেয়ার ইজ নো বডি ইন মাই ফ্রন্ট অথবা এভরিবডি ইজ হ্যাজ কাম ইয়ার টু লিসেন টু মি আমার মাইক্রোফোন আমার হাতে এখন আমি যা বলবো আপনার তাই শুনবেন মাইক্রোফোন আমার হাতে মাইক্রোফোন এখন উত্তেজিত আমার হাতে মাইক্রোফোন উত্তেজিত এবং উন্মাদ পরে আমি দেখলাম যে আমার ওই বেশি আবেগ দেওয়ার ফলে হলো কি কাশি এসে গেল তখন আমি বললাম যা থাকে ভক্ত দিব কাশি দিলাম কাশি এভরিবডি ওয়াজ এক্সপেক্টিং মানে হোয়াট আই কেউ কিন্তু এটাকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলো না তারা কোনো ছন্দ পতন ঘটলো না সেই কবিতা আবৃত্তির মধ্যে আমি কাশি দিয়েছি কিন্তু তারপরেও যখন কাশি শেষ করে আবার যখন আমি কবিতাটা পিক আপ করছি ওই আগের জায়গাটায় সেখানে সঙ্গে সঙ্গে আবার ঠিক আছে কেউ কাশি নিয়ে পড়ে থাকে না পৃথিবীতে সুতরাং আমি একজন মানুষ আমি আবৃত্তি করি আমি কবিতা ভালোবাসি কবিতার জীবনটাকে আমি মানুষের মধ্যে সঞ্চার করে দিতে চাই সেখানে আর কেউ নাই এই যে ভয় পেয়েছিল প্রথমে কারণটা কি ওই কাশিটা এসছে ভয়ে মানসিক অসুখ শারীরিক অসুখে পরিণত হয়েছে এবং একটা কাশি এটা সবাই দেয় প্রথম প্রথম যখন নাটক করতে যায় তারা দুই হাত কোথায় রাখবে এই কিছুতেই বার করতে প্রত্যেকের হয় এটা নার্ভাসনেস যেটা খুবই মানবিক খুবই স্বাভাবিক তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের পুরো আবৃত্তির জগৎ এই যে মায়াকি এই যে রাশিয়ান কবিরা যখন আবৃত্তি করতেন আমি একজনকে দেখেছিলাম এক কবির সঙ্গে আমার দেখা হয়েছিল ঢাকায় রাশিয়ান তার হোটেলের রুমে আমাকে ইনভাইট করেছিল আমি গেলাম এবং সে কবিতা আবৃত্তি আরম্ভ করলো আমার মনে হলো যে আমার সামনে একটা ঝড় উনিশশো সালে নজরুলকে আলবার্ট হলে কলকাতায় একটা সম্বর্ধনা দেওয়া হয়েছিল আমার আব্বার সেখানে উপস্থিত ছিলেন ছাত্র তখন তো বললেন যে নজরুল এলেন এবং বিদ্রোহী আবৃত্তি করতে শুরু করলাম এবং আমাদের মনে হলো যে কবিতা নাই একটা ঝড় মঞ্চের উপরে পারফর্মিং আর্টের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আমাদের ভয় জড়তা আড়ষ্টতা এগুলোকে ছাপিয়ে আমার ভেতরের প্রাণবন্ত মানুষটা জেগে উঠবে জ্বলে উঠবে এইটা খুব প্রয়োজন তো সেই জন্য আবৃত্তিকে আবার একটু অন্যভাবে ভাবা যায় কি না এটা কিন্তু আমাদের এখানে যে হচ্ছে তা না এটা আমাদের সর্বত্র এই যে একসঙ্গে সবাই একই জিনিস আবৃত্তি করছে এর মধ্যে কোথায় যেন একটা যান্ত্রিকতা যান্ত্রিকতা এসে যাচ্ছে মনে হচ্ছে সচেতনভাবে সবাই আবৃত্তি করছে এই বুঝি ভুল হলো এই বুঝি ভুল হলো কেমন আর ওইখানে ভুল হলো তো মহাবিপদ একা একা ভুল হলো অত অসুবিধা নাই নিশাতে যেরকম একটু ভুল হলো নিশা দেখলাম এই কি মনে হয় যে এই মেয়ে গুণের কবিতা সেই ষাটের দশক থেকে গুণের কবিতা পড়ছি আবৃত্তি করছি আনন্দ পাচ্ছি উপভোগ করছি এবং আমাদের এই যুগে গুণ তার কবিতার আনন্দে কবিতার মেধায় ভরে রেখেছেন আমাদের এই সময়কে দীর্ঘদিন ইতিমধ্যে একটা মিথের মতো হয়েছে এত লম্বা দাড়ি এত পাকা চুল গুণ সেই লম্বা পাঞ্জাবি লম্বা পাজামা এবং দীর্ঘ শরীর ওই যে ছফুট দীর্ঘ সীমাহীন অসীম আগুন তাকে চেনো গুনের লাইন ওই যে ফুট দীর্ঘ সীমাহীন অসীম আগুন তাকে চেনো এরা হচ্ছে সংবাদ স্রষ্টা এই যে লম্বা দাড়ি আর চুল এটা কিন্তু এমনি না এটার পিছনে কিন্তু শৈল্পিক মতলব আছে একটা নিউজ হলো এরকম যে একদিন রাত একটার সময় নির্মলেন্দু দীর্ঘ দীর্ঘদেহি লম্বা পাঞ্জাবি লম্বা পাজামা পরে লম্বা লম্বা পা ফেলতে ফেলতে শাহবাগ দিয়ে আসছে তো তার এই চেহারা টেহারা দেখে পুলিশের সন্দেহ হয়েছে যে এত লম্বা এইরকম লম্বা পাঞ্জাবি পাজামা আবার দাড়ি দেখা যায় কে থামিয়েছে আপনি কি করেন নির্মলেন্দু গুণ বললেন যে আমি কবি তখন সে হাবিলদার সেও একজন বোধ হয় হবে বলে যে ও কবি একটা সুনাম দেখি একটা কবিতা তো তখন নির্মলেন্দু গুণ বললেন যে মাছের রাজা ইলিশ মানুষের রাজা পুলিশ তখন সে হাবিলদার বলে তো ভালোই তো লেখেন আচ্ছা চলে যান যাই হোক গুণ সম্পর্কে আর বলার কিছুই নাই আমি গুণের একটা ছোট্ট কবিতা বলবো ভাসতে ভাসতে শীত লক্ষা ভাসতে ভাসতে পদ্মা পদ্মা থেকে ভাসতে ভাসতে একটা না এক নদী ভাসতে ভাসতে ভালো লাগা ভাসতে ভাসতে দোলা একটি মাত্র নৌকা আমার ভাসতে ভাসতে যায় তো আমরা বহুদিন ভাসতে ভাসতে এসেছি গুন আপনি ভালো থাকেন দীর্ঘায়ু হন কবিতা আবার লেখেন